এডুকেশনাল গাইডলাইনে সকলকে স্বাগত জানাই। এখন আপনাদের সামনে শেয়ার করব, যদি এক্সাম ক্যান্সেল হয় বা এক্সাম ছাড়াই প্রমোট করে দেয়া হয় তাহলে বিডিপি এবং পিজি স্টুডেন্টদের কি রিনুয়াল করতে হবে বা এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে কি না বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে কি না। আপনারা অনেকেই এই প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছেন। অবশ্যই শুরুতে বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন। প্রথমেই আসি রিনুয়াল নিয়ে। প্রথমেই বলে রাখি, এক্সাম হোক বা না হোক আপনাদেরকে প্রত্যেককেই রিনুয়াল করে রাখতে হবে, কারণ রিনুয়ালটা ভীষণ গুরুত্বপূর্ণ। ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে স্টুডেন্টদের পরবর্তী ইয়ারে ভর্তির জন্যে খুবই ইম্পর্ট্যান্ট এবং এক্সাম দেওয়ার জন্যে। এবং থার্ড ইয়ার স্টুডেন্টদের যদি দুটো রিনুয়াল না করে থাকেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কোর্সটা কমপ্লিট করার জন্য। অবশ্যই আপনারা রিনুয়াল প্রসেসটা কমপ্লিট করুন, কারণ এবারে একটা সম্ভাবনা রয়েছে এক্সাম ছাড়াই প্রমোট করে দেওয়ার। সেক্ষেত্রে আপনারা যদি রিনুয়ালটা না করে থাকেন পরবর্তী ইয়ারে প্রমোটের ক্ষেত্রে অসুবিধা হলেও হতে পারে, সেই সব জটিলতা যাতে না আসে তাই এখন রিনুয়াল হচ্ছে। বিশেষ করে বিডিপির রিনুয়াল চলছে এখন, আপনারা রিনুয়ালটা করে নিন। রিনুয়ালটা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা খুব সহজ করেই দেখিয়েছি, এরকম ভিডিও দেখে নিন। এই ভিডিওর শেষে স্ক্রিনে বাঁ দিকে চলে আসবে ভিডিওটি, সেখানেও হাত দিয়ে দেখতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও আমরা লিঙ্ক রেখেছি, সেখানেও হাত দিয়ে আপনারা রিনুয়াল প্রসেসটা দেখে নিন। এবং রিনুয়াল ফিজটা সাকসেসফুলভাবে পেমেন্ট করে স্টুডেন্টশিপ সার্টিফিকেট, পেমেন্ট কনফার্মেশান রিসিপ্ট এবং এসএলএমএসটা প্রিন্ট করে রেখে দেবেন। এরপর আসবো এক্সাম ফর্ম ফিল আপের ব্যাপারে। যদিও বিডিপির এক্সাম ফর্ম ফিল আপটা হয়ে গিয়েছে, তবুও আপনারা অনেকেই কমেন্ট করছেন এক্সাম ফর্ম ফিল আপটা করেননি আর সুযোগ দেবে কি না। তবে বলে রাখবো, যদি সুযোগ দেয় যারা ফর্ম ফিল আপটা করেননি অবশ্যই করে নেবেন। এক্সাম হোক বা না হোক এক্সাম ফর্ম ফিল আপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্সাম ফর্ম ফিল আপের যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা মূলত এক্সামের জন্য যে ব্যবস্থাপনা সেই সঙ্গে মার্কশিট তৈরি এর মধ্যেই থাকে। যদি এক্সাম না হয় সেক্ষেত্রে মার্কশিট তৈরিতেও একটা ন্যূনতম খরচ আছে। সেই কারণেই বলছি এক্সাম ফর্ম ফিল আপটা যদি সুযোগ দেয় বিডিপি ক্যান্ডিডেটদের যারা করেননি অবশ্যই করে নেবেন, যেহেতু এক্সাম ছাড়াই এবারে কোর্স কমপ্লিটের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আসি অ্যাসাইনমেন্টের ব্যাপারে। এবারে বিডিপি এবং পিজি উভয়ই অ্যাসাইনমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। বিডিপি এবং পিজি এক্সামের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট যেমন গুরুত্বপূর্ণ তেমনি সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যদি এক্সাম না হয়। বিডিপি এবং পিজি এক্সাম যদি না হয় তাহলে ইন্টারনাল নাম্বারের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। বিডিপি অ্যাসাইনমেন্ট অলরেডি সাবমিট হয়ে গেছে এবং অ্যাসাইনমেন্টের নাম্বারও কিছু কিছু কলেজ পাবলিশ করে দিয়েছে, কিন্তু পিজি অ্যাসাইনমেন্ট লেখা চলছে এবং অনেকেই কমেন্ট করছেন এই অ্যাসাইনমেন্ট লিখতে হবে কি না। আপনাদের বলবো অবশ্যই এবারে অ্যাসাইনমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে কমপ্লিট করতেই হবে এবং এবারের অ্যাসাইনমেন্টের নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছে যদি এক্সাম না হয়। তাই আপনাদের বলবো অবশ্যই অ্যাসাইনমেন্টটা খুব যত্ন সহকারে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা লিখুন যাতে নাম্বারটা ভালো রকম ক্যারি করতে পারেন। যাদের প্রিভিয়াস ইয়ারের কোনো নাম্বার নেই তাদের ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং যাদের প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট আছে তাদের ক্ষেত্রেও অ্যাসাইনমেন্টটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা রিনুয়াল, এক্সাম ফর্ম ফিল আপ এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করুন। এখানেই ভিডিওটি শেষ করলাম, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।